এরপর দেখা যায় মিঙ্ক অফিসে এসে থানা যে তার এক্স বয়ফ্রেন্ড ছিল সেই ব্যাপারে বলে দেয়। এতে এতদিন ধরে কথাটা লুকানোর জন্যে বাকি অফিসাররা তার উপরে রাগ করে, আর ক্যাপ্টেন তো তাকে এই কেস থেকে বাইরে থাকতে বলে। এতে সে আরও বেশি স্যাড হয়ে যায়। এরপর দেখা যায় মিঙ্ক যেহেতু আপসেট ছিল তাই দাদাকে কনসাল্ট করতে তার অ্যাপার্টমেন্টে আসে। মিঙ্ক বলে যে সে একদম ঠিক আছে, কিন্তু তখনই তার কাছে থানার মেসেজ আসে যেখানে সে একটি মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল এবং তাকে একা একা একটি জায়গায় আসতে বলে। এটা দা দেখে নেয়, তাই সে ক্যাপ্টেনকে কল করতে যাচ্ছিল, কিন্তু মিঙ্ক তার হাতে হ্যান্ডক্রাফ লাগিয়ে চলে যায়। এটা বলে যে থানা যখন আমার পিছনে এসেছে তখন আমাকে এই খেলাটা মিটাতে হবে। মিঙ্কে যাওয়ার পর ডা ক্যাপ্টেনকে কল করে এবং ওই জায়গাটির অ্যাড্রেস দেয়। এতে ক্যাপ্টেন ওই জায়গাতে চলে যায়। এদিকে মিঙ্ক ওই বিল্ডিংয়ে এসে দেখে যে থানাকে কেউ টাইম বোমের সাথে বেঁধে রেখেছে, যা দেখে মিঙ্ক ভয় পেয়ে যায়। থানা তাকে বারে বারে বলে যে আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বোম ব্লাস্ট হতে মাত্র 5 মিনিট ছিল, তাই থানা মিঙ্ককে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মিঙ্ক তাকে ছেড়ে যায় না। তখন ক্যাপ্টেন এবং মিস্টার হান ওখানে পৌঁছায়। মিস্টার হান বোমের স্ট্রাকচার চেক করছিল, কারণ উনি বোম রিফিউজ করতে জানেন। থানা বলে যে ওপরতলাতে একটি মেয়েকেও বোমের সাথে বেঁধে রাখা হয়েছে, তাই মিস্টার হান ওপরে যায় এবং ওপরে মিস্টার হান তো নিচে ক্যাপ্টেন মিলে লাস্ট মোমেন্টে বোমগুলো রিফিউজ করতে সক্ষম হয়। থানা বলে যে আমি কাউকে খুন করিনি, 3 বছর আগে ওই কিলার আমাকে ফাঁসিয়েছিল, ইচ্ছা করে আমার হেয়ার স্যাম্পেল ক্রাইম প্লেসে রেখে এসেছিল এবং কল SMS করে বারে বারে ভয় দেখাতো যে আমি যদি পুলিশের কাছে সারেন্ডার না করি তাহলে ওরা মিঙ্ককে মেরে ফেলবে, তাই আমাকে আর মিঙ্ককে বাঁচানোর জন্য আমি সুসাইড করার মিথ্যা নাটক করেছিলাম, যার কথাগুলো কোনো অফিসারই বিশ্বাস করতে পারছিল না। এদিকে দেখা যায় যে কিলার আরও একটি মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলেছে। এখন যেহেতু থানা কাস্টডিতে ছিল আর তারপরেও খুন হয়েছে ঠিক একইভাবে, তাই থানাকে ছেড়ে দেয়া হয়। এদিকে স্যান রিতাকে মেসেজ করে তাকে 3rd date-এর কথা বলে, যেগুলো ক্যাপ্টেন নিজের কেবিন থেকে চুপি চুপি দেখছিল। এরপর রিতা সেনের বলা জায়গাটিতে চলে আসে, যেটা একটি CPR ছিল, আর তাকে ফলো করে ওখানে ক্যাপ্টেনও পৌঁছায়। স্যান একটি বড় শিপে করে রিতার নাম চিল্লাতে চিল্লাতে আসে এবং রিতাকে নিয়ে ওই শিপে আসে এবং তাকে প্রপোজ করে। তাও যেমন তেমনভাবে একদমই নয়, বরং সব থেকে উঁচু বিল্ডিংয়ে লাগানো ডিসপ্লের দ্বারা আসে তাকে প্রপোজ করে, কিন্তু ওখানে স্যানের নামের জায়গাতে ক্যাপ্টেনের নাম লেখা ছিল। এখন ওখানে ক্যাপ্টেনও চলে আসে, তো তাকে দেখে স্যান তার উপরে রেগে যায় যে তুমি সবসময়তে আমার ডেট খারাপ করতে কেন চলে আসো। বাট ক্যাপ্টেন তাকে পাত্তাই দেয় না, বরং সে রিতার কাছে আসে। রিতা বলে তুমি কি আমাকে প্রপোজ করছো? ক্যাপ্টেন বলে অবশ্যই হ্যাঁ। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় যে ক্যাপ্টেন স্যানের কাজকর্মে ভালো মতনই নজর রেখেছিল এবং তার বলাতেই স্যানের জায়গাতে তার নামটি লেখা হয়েছিল। বর্তমানে রিতাও বলে যে সেও তাকে লাইক করে, এখানে দুজনের মধ্যে মিল হয়ে যায়। আর বেচারা সিঙ্গেল সেন যেই শিপে করে এসেছিল সেই শিপে করেই আবার বাড়ি ফিরে যায়। আর এদিকে ফাইনালি রোমান্টিক মিউজিকের সাথে আমাদের মেইন কাপেল কিস করে। এরপর দুজনে হাত ধরে নিউ কাপেলের মতো একটু লজ্জা পেতে পেতে পার্কে ঘুরে তারপর অফিসে চলে আসে। তো রিতা সঙ্গে সঙ্গে হাত ছেড়িয়ে নিজের ডেস্কে চলে যায়, কারণ অন্য স্টাফরা তাদেরকে দেখছিল। এরপর আবারও মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেট শুরু হয়, যেখানে মিঙ্ক নোটিস করেছে যে 3 নম্বর খুন হওয়া মেয়েটির হাতের বাঁধন একটু আলাদা ছিল, আগের দুটি খুনের চেয়ে এই বাঁধনটি একদমই আলাদা। এতে রিতা বলে যে তার মানে মার্ডার একজন করছে না, বরং দুজন করছে, কারণ সিরিয়াল কিলারদের খুন করার প্যাটার্ন একদমই সেম হয়। খুন হওয়া মেয়েটি যেখানে থাকতো সেই জায়গাটার খোঁজ নিতে রিতা যাবে বলে, তো মিঙ্কও তার সাথে যায়, কারণ সে ওই জায়গাটির ওনার ছায়ানকে চেনে। এদিকে ক্যাপ্টেন খুন হওয়া জায়গাটিতে কিলারের ফুটপ্রিন্ট পায়, যার সাইজ ছিল 11 নম্বর, তবে থানার শু সাইজ তো 10 ছিল, তাই সিওর হয় যে মার্ডার দুজন করছে। এদিকে রিতা এবং মিঙ্ক ওই জায়গাটিতে আসে, তাও আবার ছায়ানের সাথে। আসলে ছায়ান হলো সেই লোকটি যে মিঙ্কের কাছে চলে আসাতে মিঙ্ক অন্যমনস্ক হয়ে যায় আর ওই সুযোগে থানা ওখান থেকে পালিয়ে যায়।
এখানে মেঙ্গের জুতোর ফিতে খুলে গেছিল, তাই ছায়ান ওই ফিতেটি বেঁধে দেয়, যেটা রিতা নোটিস করে। আর তার বাঁধনের প্যাটার্ন একদম 3rd নম্বর মার্ডার হওয়ার মেয়েটির হাতের বাঁধনের মতো, তাই রিতা সন্দেহ হয় এবং সে ক্যাপ্টেনকে কল করে জিজ্ঞাসা করে যে 3rd নম্বর খুনির ফুটপ্রিন্টের সাইজ কত। সে বলে 11, আর ছায়ানের শুজ সাইজও 11 ছিল। এতে রিয়ার মনে ডাউট আরও বেড়ে যায়, কিন্তু সে এখানে কিছু বলে না। তবে এই জায়গার ম্যানেজারের সাথে সে কথা বলে, এর দ্বারা সে জানতে পারে যে এই জায়গাটি ছায়ান নেওয়ার আগে যত না মানুষ মারা গেছে তার চেয়ে এখন অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। তাই রিতা আরও বেশি শিওর হয় এবং ক্যাপ্টেনকে কল করে এখানে ডাকে। এদিকে ছায়ানের কাছে মেসেজ আসে যে তোমাকে যা করতে বলেছি তা তুমি এক্ষুনি করো, না হলে আমি তোমাকে ছাড়বো না। এতে ছায়ান মিংকে তার বাড়িতে ছেড়ে একটি জায়গাতে আসে, যেখানে সে কাউকে মারার জন্য সায়ানাইড ইঞ্জেকশন রেডি করছিল। তখন তার কাছে থানা আসে। এখানে আমরা জানতে পারি যে এরা দুজনা মিলেই এতগুলো খুন করেছে। আর এখন থানা মিংকেও মারতে চায়, তাই সে ছায়ানকে অর্ডার দেয় মিংকে কিডন্যাপ করে নিয়ে আনতে। কিন্তু ছায়ান মিংকের সাথে কথা বলে তাকে ভালোবাসতে লেগেছে, তাই সে তাকে মারতে একদমই চায় না। যা শুনে থানা রেগে গিয়ে তার মাথাতে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং বলে যে যদি এই কাজটা তুই না করতে পারিস তাহলে আমি ওকে নিজের হাতে মেরে ফেলবো। এইদিকে রিতা এবং ক্যাপ্টেন ওখানে আসে, যেখানে ওখানকার মারা যাওয়ার মানুষদের দাহ করতে আনা হয়। তারা থানা এবং ছায়ানের ছবি দেখায়, তো ওখানকার মহিলা থানাকে দেখে চিনতে পেরে যায় আর বলে যে থানাই তো এখানে মৃতদেহদের নিয়ে আসতো দাহ করতে, আর ছায়ান তো এই জায়গাকার হেড। এতে এরা পুরো কনফার্ম হয়ে যায় যে থানা এবং ছায়ান দুজনা মিলেই এই খুনগুলো করছে। হঠাৎ করে রিতার মিংকের কথা মনে পড়ে যায়, কারণ ছায়ান মিংকে বাড়ি ছাড়তে গেছিল। রিতা মিংকে কল করে কিন্তু সে তার কলটি রিসিভ করে না, তাই ক্যাপ্টেন কন্ট্রোল রুমে কল করে মিংকের নাম্বার ট্র্যাক করতে বলে। এদিকে দা মিংকে ফলো করে এবং সে দেখতে পায় যে মিংক একটি বিল্ডিংয়ে দৌড়াতে দৌড়াতে ঢুকলো, তাই সে তাকে ফলো করতে করতে ভিতরে যায়, যেখানে থানা দাকে দেখে ফেলে, তাই তার মাথাতে হাতুড়ি দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। তারপর মিংকের কাছে আসে। আসলে থানা মিংকে কল করে ছায়ানকে খুন করার কথা বলে তাকে ট্র্যাপ করে এখানে এনেছে। মিং ছায়ানের কাছে আসে এবং থানাকে জিজ্ঞাসা করে যে তুমি ওর সাথে এরকম কেন করছো। থানা বলে কারণ ও আমাকে ধোঁকা দিয়েছে, আর আমি আর ছায়ান মিলেই সবাইকে মেরেছি। ও তোমাকে বলেনি যে আমরা দুজনা ছোটবেলাকার বন্ধু, আর আমাদের দুজনারই ছোটবেলা থেকে মানুষ এবং জন্তু জানোয়ারদের তিলে তিলে মরতে দেখতে খুব ভালো লাগে। তারপর যখন পশুদেরকে মেরে আমাদের মন ভরে গেছিল তখন আমরা মানুষদেরকে মারতে শুরু করি। এখানে বোঝা যায় যে এরা আসলে সাইকো টাইপের মানুষ। থানা বলে আমি তোমাকে 3 বছর আগেই মেরে ফেলতাম, কিন্তু পুলিশ আমার পিছনে পড়েছিল, তাই আমাকে 3 বছর ওয়েট করতে হলো। কিন্তু ছায়ান্ত সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে লেগেছে, তাই ও এখন আর আমার কোনো কাজের নয়, তাই আমি ওকে মেরে ফেলবো। তবে মিংক তার দিকে বন্দুক ধরে কিন্তু তাকে মারতে পারছিল না, কারণ থানা তার সামনে ছায়ানকে ধরেছিল। ছায়ান বলে তুমি আমার চিন্তা করো না, একে তুমি মেরে ফেলো, না হলে ও তোমাকে মেরে ফেলবে। এদিকে দায়েরও জ্ঞান ফিরছিল। মিংক মারতে না পারলে ছায়ান তার হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে থানাকে মারতে যাচ্ছিল, কিন্তু থানায় উল্টিয়ে তাকেই মেরে দেয়। এতে সে ওখানেই মারা যায়। থানা এবার মিংকে গুলি করে মারতে যাচ্ছিল, তো সামনে তখন দা চড়ে আসে। এতে তার গায়ে গুলি লেগে যায়। থানা আবারও গুলি করতে যাচ্ছিল, তবে এইবার ক্যাপ্টেন এসে থানাকে গুলি করে মেরে দেয়। এরপর দাকে হসপিটালে ভর্তি করা হয়। দায়ের সার্জারির পর মিং খুব ভালোভাবে তার খেয়াল রাখে। এদিকে ক্যাপ্টেনের ডাউট হয় যে তার ডিপার্টমেন্টে কেউ তো আছেই যে লুগারের সাথ দিচ্ছে, যার ফলে তাদের কোনো স্টেপ নেওয়ার আগেই লুগারের কাছে নিউজ চলে যাচ্ছে। তাই সে ওখানকার প্রতিটা স্টাফেরই ফোন চেক করে, কিন্তু সেখান থেকে সে কিছুই পায় না। এরই মধ্যে ক্যাপ্টেন এবং রিতার তো রোম্যান্স তো চলতেই থাকে। তখন ক্যাপ্টেনের কাছে তার মায়ের কল আসে। যদিও এরা তার সৎ মা বাবা ছিল, তবুও তারা নিজের ছেলের থেকে ক্যাপ্টেনকেই বেশি ভালোবাসে। এখন ইনারা চায় যে ক্যাপ্টেনের বিয়ে দিতে, তাই তারা ক্যাপ্টেনের জন্য একটি ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে, যেখানে এসে ক্যাপ্টেন দেখে যে যেই মেয়েটিকে তার বাবা মা ব্লাইন্ড ডেটের জন্য চুজ করেছে আসলে সে হলো তার ক্লাসমেট, যেই মেয়েটি স্কুল টাইম থেকে ক্যাপ্টেনের পিছনে পড়ে আছে। তখন এদেরকে একসাথে কথা বলতে দেখে নেয় বাসু। এতে তার মনে হয় যে ক্যাপ্টেন তার বোনের সাথে চিট করছে, তাই সে রিতাকে কল করে বলে দেয় যে তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে চিট করছে,
এতে রিতা রেগে গিয়ে বাকি অফিসারদের ডিনারের ট্রিট দেওয়ার বাহানা করে ওই রেস্টুরেন্টে নিয়ে আনে, যেখানে ওই মেয়েটি ক্যাপ্টেনের সাথে একটু বেশি ফ্লার্ট করছিল। এটা দেখে রিতা খুবই জেলাস হয়। মেয়েটি সবাইকে তাদের সাথে ডিনার করতে বলে। ক্যাপ্টেন মেয়েটিকে বলে যে তার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু মেয়েটি বিশ্বাসই করে না এবং তার সাথে আরও বেশি করে ফ্লার্ট করতে লাগে, যা দেখে রিতার এতটাই মাথা গরম হয়ে যায় যে সে উঠে এসে ক্যাপ্টেনকে সবার সামনেই কিস করে দেয় এবং মেয়েটিকে বলে যে আমি হলাম ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড। এতে মেয়েটি ওখান থেকে চলে যায় আর বাকিরা ক্যাপ্টেন এবং রিতার রিলেশনে খুবই খুশি হয়। তখন এখান থেকে যাওয়ার সময় এরা একটি বাচ্চা পায়, তাই ক্যাপ্টেন এবং রিতা বাচ্চাটির খেয়াল রাখে আর হোটেলের সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করা হয়, কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছিল না যে কে এই বাচ্চাটিকে এখানে নিয়ে এসেছে। তখন একটি মেয়ে এসে বলে যে এটা আমার বাচ্চা, কিন্তু রিতা তার হাবভাব দেখে বুঝে যায় যে এ মিথ্যা কথা বলছে। এমনকি মেয়েটির মেন্টালি কন্ডিশন ঠিক ছিল না, তাই তারা তাকে এবং বাচ্চাটিকে অফিসে নিয়ে আনে, যেখানে জানা যায় যে এই মেয়েটি বাচ্চা পাচারকারী কাজের সাথে যুক্ত আছে আর বাচ্চাটিকে অন্য একটি সিটি থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে মেয়ে পাচারের কাজের ব্যাপারেও জানা যায়। এখানে বাচ্চাটির বাবা মায়ের খোঁজও পাওয়া যায়, তাই ক্যাপ্টেন এবং রিতাকে ডিউটি দেওয়া হয় বাচ্চাটিকে তার মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে মিং বারে বারে দায়ের কথাই ভাবছিল, কারণ দা যে কোনো পরিস্থিতিতে তাকে সাহায্য করেছে, এমনকি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে। হসপিটালের এখনও তার জ্ঞান ফিরেনি, তাই সে খুবই চিন্তা করছিল। এরপর ক্যাপ্টেন এবং রিতা বাচ্চাটিকে তার বাবা মার কাছে দিতে যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই এদের গাড়ি খারাপ হয়ে যায়, তাই এরা রাতটা একটি হোটেলে স্টে করে, যেখানে এরা বাচ্চাটির সাথে অনেক খেলা করে। এখন ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড আছে এটা জেনেই ক্যাপ্টেনের মা বাবা তো খুবই খুশি হয়। পরের দিন সকালে ক্যাপ্টেন এবং রিতা বাচ্চাটিকে তার বাবা মার কাছে পৌঁছে দেয়। এরপর ফিরে এসে বাচ্চা পাচারকারী মেয়েটির কাছ থেকে লুকানের আড্ডার ব্যাপারে জেনে নেয়, যেখানে যাওয়ার আগে ক্যাপ্টেন রিতাকে ভালোভাবে ফাইটিং শেখায়, যার মধ্যেও এদের দুজনের রোম্যান্স চলছিল। এরপর ক্যাপ্টেন রিতাকে রিং দেওয়া একটি লকেট পরায়। এরপর দুজনা দায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে, যেখানে ডায়ের জ্ঞান ফিরে গেছিল। রাতের বেলায় মিং এবং রিতা ছদ্মবেশে একটি ক্লাবে আসে লুকারের খোঁজ করতে, কিন্তু লুকারের লোকজন তাদেরকে দেখে চিনে নাই। আর এদিকে দা যেই জানতে পারে যে মিং ক্লাবে কোনো একটি মিশনে গিয়েছে, তখন সেও তাকে বাঁচাতে সেখানে চলে যায়। এদিকে ক্লাবে রিতাকে কিডন্যাপ করে নেওয়া হয় এবং তাকে একটি ঘরে নিয়ে গিয়ে রাখা হয়, যেখানে সে জানতে পারে যে মেয়েদেরকে পাচার করা হয় এবং তাদের কিডনি বার করে সেগুলোকে বিক্রি করা হয়। অন্যদিকে একজন মিংকে মারতে যাচ্ছিল, তো তখন ওখানে দা এসে তাকে বাঁচায়। এদিকে ক্যাপ্টেন ওয়েট্রেস হয়ে ভিতরে চলে আসে, প্রথমে সে রিতাকে বাঁচায় আর তারপর সমস্ত অফিসারদের সাথে মিলে পুরো ক্লাবটাকেই ঘিরে নেয়। এরই মধ্যে মিস্টার হান একটি হুডি পরা লোককে দেখে তাকে ফলো করতে করতে নিচে যায়, যেটা আসলে লুগার ছিল, আর তাকে থামানোর চক্করে তার নিজের জানই চলে যায়। এতে সমস্ত অফিসাররা খুবই দুঃখী হয় আর ক্যাপ্টেন তো সিওর হয়ে যায় যে তাদের টিমে কেউ না কেউ তো বেইমানি করছে, যে তাদের ক্লাবে যাওয়ার খবরটিও লুকারকে দিয়ে দিয়েছিল। এদিকে দেখা যায় টিম চিপের ওয়াইফের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, কিন্তু তার শরীরে ম্যাচ করার মতন কিডনি এখনও পাওয়া যায়নি। অন্যদিকে ক্যাপ্টেন ইনভেস্টিগেট করতে করতে লুকারের মেন আড্ডাতে চলে আসে, যাকে ফলো করে এসেছিল রিতা। এখানে ক্যাপ্টেন এক এক করে লুগারের সমস্ত গুন্দাদেরকে মেরে দেয় এবং লুগারের সামনে তার সামনাসামনি হয়, যেখানে দুজনের মধ্যে দারুণ একটা ফাইট হয়। ক্যাপ্টেন তার কাছে বন্ধু বার্ডেন এবং মিস্টার হানের মৃত্যুর বদলা নিতে এসেছে, কিন্তু লুগার নিজের ফেস দেখালে সে পুরো শকড হয়ে যায়, কারণ লুগার অন্য কেউ ছিল না, বরং সেটা তারই ছোটবেলাকার বন্ধু বার্ডেন ছিল, যে 5 বছর আগে লুগারের সাথে বোমা বিস্ফোরণে মারা গেছিল। কিন্তু ওই দিন বার্ডেন মারা যায়নি। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি লুগার কী করে হতে পারো। বার্ডেন বলে, আমাকে তোমার কারণেই লুগার হতে হয়েছে, কারণ সব ব্যাপারেই তুমি পারফেক্ট ছিলে, লোকেরা সবসময় তোমার সুনাম করত, আমাকে কোনো অফিসারই কোনো কাজের ভাবত না, সবসময়তে আমার কেসগুলো কেড়ে নিয়ে তোমাকে দিয়ে দিত, লোকজন আমাকে তোমার কারণেই চিনত, এতে আমার ফিল হতো যে আমার পরিচয় বলে কিছু নেই, আর শেষ অবধি তো তুমি আমার সাথে কী করলে, তুমি ওই মিশনে আমাকে মরতে ছেড়ে দিয়ে চলে গেলে। ক্যাপ্টেন বলে যে আমি ওই সময়তে অজ্ঞান হয়ে গেছিলাম,
কিন্তু যখন আমার জ্ঞান ফিরল ততক্ষণে সবাই আমাকে বলল যে তুমি মারা গেছো, কারণ ওই বোম ব্লাস্টটা অনেক বড় ছিল। আসলে 5 বছর আগে বোমা বিস্ফোরণ হওয়ার সময়তে আসল লুগার্টো মারা গেছিল আর বাইডেনকে কেউ বাঁচিয়ে নিয়েছিল, যে এই পুরো গেমের মাস্টার মাইন্ড ছিল। এখন বাইডেনের ক্যাপ্টেনের উপরে এতটাই হিংসা ছিল যে সে তাকে মারতেই যাচ্ছিল, তো পিছন থেকে রিতা বাইডেনকে শ্যুট করে দেয়। এতে বাইডেন ওখানেই মারা যায়, যা দেখে ক্যাপ্টেন পুরোপুরি ভেঙে পড়ে। এমনকি সে রিতার সাথে কিছুদিন ধরে কথাবার্তাও বলে না। এতে রিতাও খুবই স্যাড হয় এবং ক্যাপ্টেনকে এত দুঃখী দেখে সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী করে আর তার সাথে ব্রেকআপও করার কথা বলে। ক্যাপ্টেন তাকে বুঝায় যে আমি তোমার জন্য হার্ট হইনি, তবুও সরি তোমার যদি খারাপ লেগে থাকে তার জন্য। কিন্তু রিতা তার কথা না শুনে ওখান থেকে চলে যায়, এমনকি সে রিজাইন দেওয়ার কথাও ডিসাইড করে। কিন্তু তার আগে সে একটি কেস সলভ করছিল, যেটা হলো কিডনি পাচার করার ব্যবসা। ওই ক্লাবে যখন সে একটি মেয়েকে দেখেছিল যার কিডনি বের করা হয়েছে, সেই মেয়েটি এখানে এসে তাকে সমস্ত কথা বলে। এরপর রিতা ইনভেস্টিগেট করতে করতে একটি প্রাইভেট প্লেসে পৌঁছায় যেখানে কারো কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা হচ্ছিল। রিতা লুকিয়ে লুকিয়ে ভিতরে এসে দেখে যে এটা তো তাদের টিম চিপের ওয়াইফ। তখন চিপ পিছন থেকে এসে রিতার উপরে অ্যাটাক করে আর তাকে বাইরে নিয়ে আনে। এখানে আমরা জানতে পারি যে চিপই হলো কুকর্মের মাস্টার মাইন্ড আর সেই লুকারের নামে ক্রাইম করছে, আর সেই 5 বছর আগে বাইডেনকে বোম ব্লাস্টের হাত থেকে বাঁচিয়েছিল এবং তাকে ম্যানিপুলেট করে তাকে নতুন লুকার বানিয়েছিল। বর্তমানে সে রিতাকে মারতে যাচ্ছিল কি ওখানে ক্যাপ্টেন চলে আসে, কারণ সে রিতার গলাতে যে আংটি সমেত মালাটি পরিয়েছিল তাতে ট্র্যাকার লাগানো ছিল যার দ্বারা সে তাকে খুঁজে পেয়েছে। চিপ রিতার মাথাতে বন্দুক তুলেছিল তাই ক্যাপ্টেনকে পিছনে সরতে হয়, তবে ততক্ষণে পুলিশ ফোর্স পুরো জায়গাটিকে ঘিরে ফেলেছে, তাই অন্যের হাতে মারা যাওয়ার আগে চিপ নিজের মাথাতে গুলি করে সুসাইড করে। এখন যেহেতু রিতা এবং ক্যাপ্টেন দুজনাই চোট পেয়েছিল তাই তাদের দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়, যেখানে দুজনাই একে অপরকে সুস্থ দেখে খুবই খুশি হয়। ক্যাপ্টেন রিতাকে সরি করে তার সাথে কিছুদিন কথা না বলার জন্য, আর রিতাও তাকে সরি করে ব্রেকআপের কথা বলার জন্য। এতে দুজনাই একে অপরকে ক্ষমা করে দেয় এবং রিতাই প্রথমে ক্যাপ্টেনকে ম্যারেজ প্রপোজাল দেয়, আর এরপর দুজনের বিয়ের সিন দেখানো হয় যেখানে এদের বিয়ে হয়। আর এখানেই দা মিংকে প্রপোজ করে, আর মিংকো যেহেতু দাকে লাইক করতে লেগেছে তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এরপর 5 বছর পরের সিন দেখানো হয় যখন ক্যাপ্টেন এবং রিতার একটি কিউট মেয়ে হয়েছিল যার নাম হলো লিলি। এখানে সবাই মিলে লিলির ক্লাসে টপ করার জন্য সেলিব্রেট করছে। এরপর লিলির স্কুলে একটি প্লে হয় যেখানে লিলি হয় রাজকুমার তো একটি ছেলে হয় রাজকুমারী। তাদের প্লে সবারই খুব ভালো লাগে। প্লে শেষ হলে সবাই যখন কথাবার্তা বলছিল তখন ওই বাচ্চা ছেলেটি লিলিকে বলে, আমি যখন বড় হব তখন আমি তোমাকে বিয়ে করব। ক্যাপ্টেন তাকে বলে, এই যে ছোট্ট বাচ্চা ছেলে তুমি একটু বেশি বলছো না, মনে হচ্ছে তোমার প্যারেন্টসের কাছে গিয়ে তোমার ব্যাপারে নালিশ করতে হবে। সে বলে, আমার বাবা বলে আমার যদি কাউকে ভালো লাগে তাহলে তাকে তখনই বলে দেওয়া উচিত আর তাকে ইমপ্রেস করা উচিত, না হলে অন্য কেউ তাকে নিয়ে চলে যাবে আর আমাকে ফিউচারে পস্তাতে হবে। যা শুনে ক্যাপ্টেন এবং রিতা ভাবে যে এই বাচ্চাটি একটু বেশিই বলছে। বাচ্চাটি লিলিকে চকলেট দিয়ে তাকে তার সাথে 3টে ডেটে যেতে বলে। রিতা ক্যাপ্টেনকে বলে যে এর কথাবার্তা খুব চেনা চেনা লাগছে না। ক্যাপ্টেন বাচ্চাটিকে বলে, তোমার বাবা কে? তখন আসে মিস্টার সিন, যে হলো ওই বাচ্চা ছেলেটির বাবা। সে নিজের ছেলেকে বলে, আমার ছেলে তোমাকে লিলির মন জয় করতেই হবে আর ওকে বিয়ে করে আমাদের বাড়ির বউ বানাতেই হবে, আমার ফুল সাপোর্ট আছে তোমার সাথে। এতে বাচ্চাটি লিলিকে আই লাভ ইউ বলে, যা শুনে রিতা এবং ক্যাপ্টেন দুজনেই হাসতে লাগে আর বলে এই বাবা আর ছেলে কোনোদিনও শুধরাবে না। সেন তার ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো ক্যাপ্টেন লিলিকে বলে, তোমার ওই ছেলেটিকে পছন্দ হয়নি তাই না? লিলি বলে, না ওকে তো আমার খুব পছন্দ হয়েছে। যা শুনে ক্যাপ্টেন কাঁদতে লাগে। সে বলে যে ডোন্ট ওয়ারি পাপা, আমি ওকে লাইক করি না। আর এরকম একটি কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি এই ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ড্রামার সাথে, ততক্ষণ টেক কেয়ার এবং বাই বাই।